আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্সদের আমার সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য। এখন চেম্বারে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি, বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর, এই সময়টাকে আমরা ডেঙ্গু সিজন বলে থাকি। তো এই সময় যদি কোনো প্রেগনেন্ট মা আমাদের কাছে জ্বর নিয়ে আসেন, তাহলে অবশ্যই আমরা করোনা এবং অন্যান্য টেস্টের পাশাপাশি ডেঙ্গু টেস্টটা করিয়ে নেব। শুধু জ্বর না, ডেঙ্গুর রোগে জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গগুলিও থাকে। সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীরে লাল লাল দানা, চোখের পেছনে ব্যথা। এই অসুবিধাগুলো নিয়েও কিন্তু প্রেগনেন্ট মারা আমাদের কাছে আসতে পারেন, এবং যদি আমাদের কাছে জ্বর ছাড়া এগুলো নিয়ে আসেন তাহলেও কিন্তু আমরা ডেঙ্গু টেস্ট করতে দিব। আর ডেঙ্গু রোগটা সম্পূর্ণ প্রতিকার সম্ভব। এই রোগটা একটা মশাবাহিত রোগ এবং অ্যাডিস নামক একটা মশা দিয়ে এটা হয়ে থাকে। এই মশাটা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে। তাহলে যদি মশার কামড় থেকে নিজেকে বাঁচানো যায় আর সাথে মশাটা যেন বংশ বিস্তার করতে না পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই ডেঙ্গু রোগটার সম্পূর্ণ প্রতিকার করা সম্ভব হতে পারে। এখন কিছু ক্রিম বাজারে এসেছে, ক্রিমগুলো ব্যবহার করলে মশা কামড়ায় না, লম্বা জামা পরা যেতে পারে এবং দিনের বেলা মশায় টাঙিয়ে ঘুমানো যেতে পারে। এছাড়া ঘরে বা আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে, পরিষ্কার পানি জমে না থাকে, সেই ব্যাপারটা খেয়াল করা যেতে পারে। এইসব সতর্কতা অবলম্বন করার পরও যদি কোনো প্রেগনেন্ট মা আমাদের কাছে জ্বর নিয়ে আসেন, তাহলে অবশ্যই আমরা ডেঙ্গু টেস্ট করাবো, এবং ডেঙ্গু টেস্টে যদি পজিটিভ আসে তাহলে মাকে আমাদেরকে হসপিটালে ভর্তি হওয়ার পরামর্শ দিতে হবে। ডেঙ্গুকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করে থাকি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার ফর্ম, এই তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। তো কোনো গর্ভবতী মা যদি ডেঙ্গু পজিটিভ হন তাকে আমরা মডারেট ক্যাটাগরিতে ফেলি, এবং মডারেট ডেঙ্গুর ক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি রাখতে হবে। ভর্তি করে আমরা মা এবং বাচ্চা দুজনকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে, এবং মা পুষ্টিকর খাবার খাবেন, মা প্রচুর পরিমাণে পানি খাবেন এবং সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। এছাড়া ডেঙ্গুর আলাদা কোনো ওষুধ নাই, এক্ষেত্রে আমরা উপসর্গ দেখে দেখে চিকিৎসা দিই। যদি জ্বর থাকে সেক্ষেত্রে কোল্ড স্পঞ্জিং করা যেতে পারে এবং মা নাপা খাবেন, কোনো ব্যথানাশক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক কিন্তু দেয়া হয় না প্রয়োজন ছাড়া, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো খাওয়াও যাবে না। আর এছাড়া যেটা আরেকটা উদ্দেশ্য আমাদের হসপিটালে ভর্তি করে রাখার, সেটা হলো অন্যান্য ডেঙ্গু রোগীর ডেঙ্গু জটিলতা দেখা দেওয়ার, যেমন ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম, এগুলো হওয়ার যতটুকু সম্ভাবনা থাকে একজন প্রেগনেন্ট মার কিন্তু এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এই জটিলতাগুলো হলে মার কী কী পরিবর্তন হবে, দেখা যাবে কালো পায়খানা হচ্ছে মার, এবং মা অনেক বেশি ক্লান্ত থাকছে, এবং শরীর হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যোনিপথ দিয়ে নাক মুখ দিয়ে রক্ত যেতে পারে। তাহলে এই অসুবিধাগুলো যদি আগে থেকেই নির্ণয় করা যায়, মা যদি হসপিটালে থাকেন তাহলে তাড়াতাড়ি চিকিৎসাটা দেওয়া গেলে মা বাচ্চা দুজনকেই ভালো রাখা যাবে। ডেঙ্গু যদি গর্ভাবস্থার প্রথম দিকে হয় তাহলে এই ভাইরাসটা গর্ভফুল অতিক্রম করে বাচ্চার শরীরে বাচ্চার কিছু অসুবিধা করতে পারে, যেমন বাচ্চার শারীরিক গঠনে কিছু অসুবিধা হতে পারে, বাচ্চাটা ঠিকঠাক মতো নাও বাড়তে পারে, এবং সময়ের আগে বাচ্চার হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। ডেঙ্গুটা যদি শেষের দিকে হয় গর্ভাবস্থার, তাহলে এইটার জন্য ডেলিভারির মুড পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কারণ ডেঙ্গুতে যেটা আমরা ভয় পাই সেটা হচ্ছে এখানে ব্লাডের কিছু পরিবর্তন হয় এবং প্ল্যাটিলেট লেভেলটা কিন্তু কমে যায় এবং লিউকোসাইটের পরিমাণ কমে যায়, এতে ব্লিডিং টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। তাই বরং ডেঙ্গু হলে যদি অন্যান্য ধরনের কোনো জটিলতা না থাকে তাহলে সিজারিয়ান সেকশন থেকে নর্মাল ডেলিভারি ভালো। তাহলে আমরা ডেঙ্গুর জন্য সিজারিয়ান সেকশনের আলাদা করে কোনো প্রয়োজন নাই যদি অন্য কোনো জটিলতা না থাকে, এবং ডেলিভারির পরপর আমরা অবশ্যই বাচ্চাকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে যে এই ডেঙ্গুজনিত কোনো জটিলতা বাচ্চার মধ্যে আছে কি না, এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর তাহলে এই জিনিসটা যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে জিনিসটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ডেঙ্গু হলে একজন মাকে অবহেলা করার কোনো সুযোগ নাই, বাসায় বসে থাকার কোনো সুযোগ নাই। মাকে অবশ্যই ডেঙ্গু পজিটিভ হওয়ার সাথে সাথেই নিকটস্থ কোনো হসপিটালে ভর্তি করতে হবে এবং ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে।
সবাইকে ধন্যবাদ আজকের পর্যন্তই।